ঈদের আগে ট্রেনের ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। সকালে কুমিল্লার নাঙ্গলকোট তেজের বাজারে বিজয় এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে আলোচনা চলছে, তবে ঈদের আগে ভাড়া বাড়বে না। বিজয় এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন যাত্রীরা রেলগাড়িতে উঠতে অনীহা প্রকাশ করত, সেই সময় একটা রেয়ার সুবিধা আমরা দিয়ে তাদেরকে উৎসাহিত করতাম। আমরা রেল ভাড়া বাড়াচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী রেল ভাড়া বাড়ানোর পক্ষে না, রেয়ারটা শুধু আমরা প্রত্যাহার করছি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।